আবারও নামী কোম্পানির মোবাইল ব্লাস্ট, ঘটনায় আতঙ্ক গোটা এলাকায়। যদিও পরিবারের সদস্যদের অবশ্য কোনো ক্ষতি হয়নি বলেই পরিবার সূত্রে জানা খবর। ঘটনাটি গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের বেতবনি এলাকার। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে মোবাইল ব্যবহার করে সেটি নির্দিষ্ট জায়গায় রেখেছিলেন সুব্রত ভুঁইয়া। তারপর সুব্রতর বাবা দেবেন্দ্রনাথ বাবু দেখেন মোবাইল থেকে ধোঁয়া বের হচ্ছে, তারপরে বিকট শব্দে ব্লাস্ট হয় মোবাইলটি। পরিবারের লোকজন মোবাইল থেকে ধোঁয়া বের হতে দেখেই অন্যত্র সরে যান। স্বাভাবিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। ভাইয়ের ফোনটা ঘাটছিল, বাবা সেই সময় ফোনটা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেয় এবং খবর কাগজের পাশে রেখে দেয়। তখন বাবা দেখে যে ফোনটা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই মুহূর্তে বাবা ফোনটার থেকে দূরে সরে যায় এবং হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ওইটা রেডমি কোম্পানির ছিল এবং আসল কোম্পানিটা ছিল রেডমি নোট 9 প্রাইম। এই হচ্ছে এক বছর ফোনের কাছাকাছি যারা ছিল তাদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি, সবাই ছুটে পড়েছিল। অন্যদিকে সুব্রতর মা রীতা ভুঁইয়া বলছেন, হঠাৎ করে মোবাইলটি ব্লাস্ট হলো, কি কারণে এই ঘটনা ঘটলো তাদের জানা নেই, তবে কিছুটা হলেও আতঙ্ক রয়েছে। এক বছর আগে মোবাইলটি কেনা হয়েছিল, এটি নামী কোম্পানির মোবাইল ছিল। ওই ছেলেটা মোবাইল ঘাটছিল আর ওর বাবা মোবাইলটা কেড়ে নিয়েছে, পাশে বসে পেপার পড়ছিল আর ওই পেপারের কাছেতেই মোবাইলটা রাখা ছিল, দিয়ে মোবাইলটা হুহু করে জ্বলে গিয়েল, আগুন ধরে গিয়েল। পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত, এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099, লগ অন করুন www.anjanshastri.com।